সেই আন্দোলনের পেছনে একটাই কারণ, আপনারা জানেন 2021 সালের ডিসেম্বর মাসে যে প্রিয়া স্যারের রিক্রুটমেন্ট করেছিল ওইটার মেরিট লিস্ট আউট হয়েছে। তারপর আমরা দেখলাম কি আমাদের যোগ্যতা আছে আমরা পাইনি। এবার আপনারা বলতে পারেন তার প্রমাণ কি? আমরা যখন অনেকে আরটিআই করেছি আমাদের নাম্বার আছে, যারা চাকরিগুলো পেয়েছে আমাদের থেকে কম নাম্বার পেয়ে চাকরিগুলো পেয়েছে। তারপর দেখা মানে তারা মেডিকেলে আনফিট ওই লোকগুলো চাকরি পেয়েছে। তারপর আমরা যখন কোর্টে যাচ্ছি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। যদি সরকার এখানে লিগ্যাল থাকে, লিগ্যাল স্বরাষ্ট্র দপ্তর যদি লিগ্যাল কাজ করে থাকে তাহলে আমাদেরকে আটকানোর কোনো দরকার নেই। আমরা বারবার স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা বলেছি যে আপনারা যদি লিগ্যাল করে থাকেন আমাদের কোর্টে যখন আমরা কেস করতে যাব তখন আমাদের কেস তো টোটালি বাদ দিয়ে দেবে যদি লিগ্যাল না হয়। তার ধরুন আমাদেরকে আটকে দিচ্ছে যে আমরা কেস করতে পারবো না, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলতে তোমরা কেস করতে পারবে না, তার কারণ আমরা জানতে পারলাম না। তারপর যখন আমরা উকিলের বাড়িতে যাচ্ছি আমাদেরকে তুলে এডিনগর নিয়ে যাচ্ছে, তার কারণ কি আমরা জানি না। তখন আমরা মানে কোনো না কোনোভাবে আমরা কেসটা করেছি, কোর্ট কেস অ্যাকসেপ্ট করেছে। তারপর যখন এখন তদন্ত হচ্ছে তো সরকার পক্ষ এখনও কোনো জবাব দিচ্ছে না। তো আমরা যা আন্দোলন করছি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বলছে তোমরা এইসব আসবে না, তোমাদের আসার কোনো দরকার নেই, তোমরা এইসব করে আর কোনো লাভ হবে না, তারা রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো আজকে আমরা আবার আন্দোলনে যখন এসেছি তখন আমাদেরকে পুলিশ আটকে দিচ্ছে, তা জানি না। কারণ টিএসআরের রিক্রুটমেন্টে আমরা জানি না ডিফেন্সে কীভাবে হ্যান্ডিক্যাপ চাকরি পাই, হ্যান্ডিক্যাপ চাকরি পেয়েছে ট্যাগরা, আপনারা বলুন ডিফেন্সে কোনো ট্যাগরা কি চাকরি পাই? এরকম মানে সরকার যখন চাকরিগুলো নিয়েছে বলেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাকরিগুলো নেবে, দেখা গেল কি যারা যোগ্য আছে তারা চাকরি পায়নি। আমরা সরকারের কাছে আশাবাদী সরকার আমাদের কথা চিন্তা ভাবনা করবেন, কারণ এ রাজ্যের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, ওনার উপর আমাদের বিশ্বাস আছে এবং আস্থা আছে। উনি আমাদের জিনিসটা দেখে এবং সঠিক তদন্তের মাধ্যমে এবং সরকার যা বলেছিল 2 ব্যাটেলিয়ন নিয়োগ করবে, দেখা যাচ্ছে 1443 জন নিয়ে টোটালি বন্ধ করে দিয়েছে, তা আমরা জানি না। সরকার যা বলেছে যে 2 ব্যাটেলিয়ন পূর্ণ করবে, 2 ব্যাটেলিয়ন পূর্ণ করতে লাগে 2420 জন, সরকার কীভাবে এটাকে 1400 দিয়ে বলছে 2 ব্যাটেলিয়ন পূর্ণ হয়ে গেছে আমরা তো জানি না। তারপর যখন আমরা বেকারত্ব যখন পুলিশের রিক্রুটমেন্ট করবে আমরা ফর্ম ফিল আপ করেছি তখন হঠাৎ বন্ধ করে দিয়েছে, জানি না। ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য ফর্ম জমা নিয়েছে, জমা নেওয়ার পর আজকে বলছে যে এই রিক্রুটমেন্ট নাকি স্থগিত হয়ে গেছে, আর রিক্রুটমেন্ট নেবে না। তাহলে যে আমরা যে টাকাগুলো খরচ করে আমরা রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করছি এই সকলে আমাদের টাকাগুলো, আমরা গরিব ঘরের সন্তান, আমাদের এই টাকাগুলো আনতে অনেক কষ্ট হয়, মা বাবা অনেক কষ্ট করে টাকাগুলো আমাদেরকে দেয় যে তোমরা ইন্টারভিউ দাও, আমরা ইন্টারভিউ ফর্ম ফিল আপ করে আমরা কোনো না কোনো সংস্থার কাছে আমরা পড়তে যাই যাতে আমরা চাকরিগুলো পেতে পারি, কিন্তু দেখা গেল সব কিছু বন্ধ করে দেয়, আমরা জানি না এর কারণ কি। আজকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিলাম পিউস কোথায়, কিন্তু আমাদেরকে আটকে দিয়েছে, তার কারণ আমরা জানতে পারলাম না। বলছে ইলেকশন পিরিয়ড, আমরা তো একটু কাগজটা জমা দিতে পারতাম কিন্তু আমাদেরকে আটকে দিয়েছে। তো স্যার যা বলেছে ওনার কথায় আমরা বিশ্বাস রেখে ওনার কাছে আমরা কাগজটা আমরা তুলে দিলাম, উনি বলেছে যে আজকে সন্ধ্যার সময় রিসিপ্ট কপি নেওয়ার জন্য, তা স্যারের উপর বিশ্বাস করে আমাদের আন্দোলন এখানে আমরা স্টপ দিয়ে দিই। এবং আমরা নতুন মুখ্যমন্ত্রীর কাছে এটা আশাবাদী, আমাদের দাবি যা স্যার পূরণ করবেন, ওনার উপর আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। নমস্কার। ভিতরেও দুর্নীতি হয়েছে, আজকে যদি দুর্নীতি না হতো এত পোলাবান এখানে আসতো না, এতদিন আন্দোলন করতো না, মানে কী বলবো, অনেক দিক থেকে পোলাবান খুব কষ্ট করে এসে। তারপরে মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী বিপ্লব সরকার যখন থাকার কালে তখন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সব কিছু ট্রান্সফরমার হিসাবে নিয়োগ হয়েছে, ট্রান্সফরমার হিসাবে নিয়োগ হলে আজকে 4 বছর ধরে একটাই নিয়োগ হয়েছে ট্রান্সফরমার হিসেবে, তাও কেন এত দুর্নীতি? সেই দুর্নীতি বিষয়ে আমরা আজকে ডিজি অফিসে গিয়ে আমরা একটা ডেপুটেশন জমা দিব ভাবছিলাম। যখন আমরা সব কিছু ঠিক করে আমরা সুন্দরভাবে আইনশৃঙ্খলাভাবে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম তখন আমাদেরকে পুলিশ আটকে গেলে তখন আমাদের স্যারবাবু আমাদের বলছে যে তোমরা যে কাজটা করছো ওটা কেউ নেবে না, আমরা নেবো, নিয়ে এসে ওখানে দিয়ে আসবে। আমরা তাদের উপরে বিশ্বাস করে আজকে ওই কাগজটা দিয়ে দিচ্ছি যে আমরা বিশ্বাস আছে সন্ধ্যার সময় রিসিপ্ট কপি একটা দেবে আমাদের বলছে, তা আমরা ওই বিশ্বাসটা উপরে তাদেরকে কাগজটা দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে আমরা আন্দোলন শেষ করবো, কিন্তু আমাদের সরকারের কাছে একটাই বক্তব্য, 4 বছরে যদি একটাই চাকরি নিয়ে যদি একটাই পদের চাকরি নেওয়া হয় তার ভিতরেও যদি এতই দুর্নীতি হয় তাহলে কীভাবে চলবো, যুব সমাজের কী অবস্থা হবে, আমাদের কী অবস্থা হবে? আমরা তো আজ 4 বছর ওয়েট করে থাকবো, যখন সরকার এসেছিল তখন ইন্টারভিউ নিয়েছিল আর ইন্টারভিউ জয়েনিং হয়েছে এই বছর, তাহলে ভাবুন তো আপনারা কত বছর হয়ে গেছে। আর তখন মুখ্যমন্ত্রী নিজেই মুখে বলেছিল যদি কোনো প্রমাণ দিতে পারি বা দিতে পারি মুখ্যমন্ত্রী, আজকে তো তাই না পাই একজন মুখ্যমন্ত্রীর পর থেকেও সরে গেছেন, আমাদের কী হবে? তাহলে তো তাদের যখন বিপদ হচ্ছে তাহলে তখন সরে গেছে, কিন্তু আমরা কী করবো, আমরা কোথায় যাবো, আমরা কোথায় যাবো বলুন, আমরা কোথায় যাবো, আমরা কাকে যাবো?
আমরা যখন তানে ছিল তখন তানের কাছে গেছি, যখন আমরা নতুন সিএম আছে দত্ত মানুষা, আমরা কি তানের কাছে যাবো? তানে বলবে তোমাদের আগের মুখ্যমন্ত্রী কী করেছে? তখন আমরা কাকে যাবো, কার কাছে জবাব চাবো? আমরা খালি এতটুকুই চাই প্রশাসনের কাছ থেকে কি আমরা কার কাছে দর্শক স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে ভালো করে দেখো, সুস্থভাবে তদন্ত করো, আর আমরা যেগুলি প্রমাণ সাবমিট করছি এগুলি দেখো, আমাদের কথা যা সরকার জবাব দেখ, আমরা সাপোর্ট করব। তোমরা কতজন আছো এখানে? আমরা অনেকজনই আছি। না না, টোটাল কতজন? টোটালে আমরা আজকে 100 জনের মতো হয়েছে, কিন্তু আমরা অনেকজন আছে, 135 জনের মতো আছে, আর আমরা অনেকজনের লোক আছে, প্রায় 2000 মতো লোক আছে। যখন সরকার বলছিল 2 ব্যাটেলিয়ন নিয়োগ করা হবে, 2 ব্যাটেলিয়ন মানে কি এটা সবাই জানে, আমি জানি, স্যারও জানে, সবাই জানে, কিন্তু তারা এভাবে করছে না। তারা ওই 2 ব্যাটেলিয়ন বলে 1 ব্যাটেলিয়ন নিয়ে বাস কমপ্লিট করে দিচ্ছে, এটা কি সরকার? আমরা এই সরকারের কাছে এটাই জবাব চাই, এটা কি কি শুরু করে দিচ্ছে? তাহলে সমস্যা হলে তাহলে পথ ছেড়ে দেয়, তা আমরা কি হবে? আমরা কোথায় যাবো? আমাদের এটাই আমি তো তোমার খুঁজেছি, আমি রিটার্ন দেবো তোমাকে, রিটার্ন যে আমি যে ফিস করতে পাঠিয়েছি এটা একটা কপি আমি রিটার্ন দিয়ে রাখবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.